السلام عليكم ورحمة الله. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারাবির পরে আমরা এক এক সময় এক একটা বিষয় নিয়ে কথা বলি। যেহেতু তোমরা তালেবে ইলম, তালেব মানে অনুসন্ধানকারী, ইলমের অনুসন্ধানকারী, সেই হিসেবে ছোট ছোট মনে অনেক সময় অনেক প্রশ্ন জাগতে পারে। সেই জন্য প্রশ্নগুলো জাগলে সালু আহলা দিকরি কিংকম তোমরা যা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। কারো কোনো প্রশ্ন আছে? দাও পরে মাইক্রোফোন দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, হুজুর, রোজার সময় সেরে ক্যামেরা রোজা ভাঙে? জি, রোজার সময় সেরে ক্যামেরা রোজা ভাঙে। রোজার সময় কি করলে? সাহরি না খাইলে? হ্যাঁ, এখানে সুন্দর একটা প্রশ্ন। সাহরি খাওয়া সুন্নত, রোজা রাখা ফরজ, বলো। সাহরি খাওয়া সুন্নত। ভাই ফ্যানগুলো বন্ধ করে দাও একজনে। সাহরি খাওয়া রোজা রাখা কোন কারণে যদি কেউ সাহরি খাইতে না পারে তাইলে কোনটা ছুটছে? সুন্নত ছুটছে, এই জন্য রোজা রাখতেই হবে তাকে, বলো। রোজা তাকে রাখতেই হবে, এই জন্য সাহরি খাওয়া সুন্নত, রোজা রাখা সবাই বলো। কোন কারণে যদি কেউ সাহরি খাইতে না পারে তখন সে কি করবে? রোজা রাখবে। কি করবে? সাহরি খাওয়া ছাড়া রোজা রাখবে। সাহরি খাইতে পারলো না কেন? এটা আল্লাহর দোষ না, তার দোষ। সে মোবাইলে অ্যালার্ম ব্যবহার করলো না কেন? কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আবু সাহেব, মানুষ এসে দোয়ার পরে ইমামরা সালাম দেয়, কে জন্য দেয়, এটা দিলে লাভ কি? এত দেওয়া কি ঠিক নাকি? দোয়ার পরে কোনো সালাম না, এমনি দেয় আর কি। অনেক সময় সালাম দিলে সালামে তো এমনি বরকত। সালামে চারটা দোয়া আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক, আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। একে অপরকে সবসময় সালাম দেওয়া যায়, কিন্তু নামাজের পরে সালাম দিবে? অনেক সময় হয় কি, দোয়ার পরে মানুষজন চলে যায় তো এই জন্য সালাম দেয়, কিন্তু দোয়ার পরে সালাম দিতে হবে এরকম কোনো কথা নাই। দিলেও সমস্যা নাই, না দিলেও কি নাই? সমস্যা নাই। আর কারো কোনো প্রশ্ন? একজন ব্যক্তি যখন মরে তখন তার পাশে যখন কান্নাকাটি করে তখন মৃত ব্যক্তিকে কান্না শুনে? হ্যাঁ, মৃত ব্যক্তি কান্না শুনে, মৃত ব্যক্তি কান্না শুনে, কারণ একটা মানুষ যখন মারা যায়, কথা বলো, একটা মানুষ যেন কি মারা যায়, তখন তার রুটা তো চলে যায়, তার রুটা কি চলে যায়, বাকি মুদ্রা যখন একটা মানুষ মারা গেলে চিৎকার করে, এই যে কাপড় ছিঁড়া, গাল চামড়ানো, চুল টানা, অনেক কিছু করে না, শোক পালন করতে গিয়ে করে না, স্বামী মারা গেছে স্ত্রী এভাবে কান্দে, ছেলে মারা গেছে মা এভাবে কান্দে, এভাবে কাঁদলে মুদ্রার কষ্ট হয়, মুদ্রার কি হয়, এই জন্য কাঁদবে ঠিক। রসুল্লাহ সাল্লামের একটা ছেলে ছিল, নাম ছিল ইব্রাহিম। কি ছিল? ইব্রাহিম। এন্তেকাল করছেন, রসুলের দুই গাল বাইয়া চোখের পানি টপ টপ করে ফুটতেছে। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিষেধ করেন, আপনি কাঁদতেছেন? তখন রাসূল বলেন, এটা হলো ভালোবাসা। এটা কি? আমি যে আমার সন্তানকে ভালোবাসি, এটা চোখ দ্বারা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। কান্না করব ঠিক, কিন্তু চিৎকার করে নয়, হাউতাস করে নয়। কথা কি বুঝে আসছে? হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, হুজুর, নিয়ত না করে রোজা রাখলে রোজা হইব না? নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে না। নিয়ত তো আমরা যখন সাহরি খাইতে উঠি তখন নিয়ত করে নিই। সাহরি কেন খাইতে উঠি? বলো। নিয়ত মানে এটা মুখে মুখে বলতে হবে এরকম না, আমরা এখন তারাই ফুটছি না, বাস নিয়ত। বরং হাদিসে আছে, কেউ জোহরের নামাজ পড়তেছে, সে মুখে বলে ফেলছে আসরের নামাজের কথা, আল্লাহ কোনটা কবুল করবে? কারণ আল্লাহ মুখেরটা নেয় না, অন্তরেরটা নেয়, বলো। এই জন্য মুখে খুব ভালোবাসা কিন্তু অন্তরে বিদ্বেষ, এই ভালোবাসার কোনো দাম নাই। মুখে কম ভালোবাসা কিন্তু অন্তরে ভালোবাসা, কোনটা বেশি দাম, কথা বলো? ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, অন্তরে অন্তর জামি একমাত্র কে? অন্তর খবর রাখেন কে? আল্লাহ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? এই জন্য সব সময় আল্লাহমুখী থাকা, বলো, আল্লাহমুখী থাকা। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? দাও আল সাদিককে দাও মাইক্রোফোন দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আল সাদিক, কোন বান্দা যদি নামাজের সময় মরে তার গুনাহ হবে কি হবে না? জি, কি বলছে? নামাজের সময় মরলে, ইন্তিকাল করলে তার হিসাব হবে কি হবে না? হ্যাঁ, হিসাব তো সবারই হবে, কিন্তু নামাজের সময় যখন সে মারা যাবে তখন সে তো ওযু অবস্থায় থাকবে, তাই না? পবিত্র অবস্থায় থাকবে, সে আল্লাহমুখী থাকবে, সে জান্নাতমুখী থাকবে। আল্লাহ তাআলা যদি তার ইমানের সাথে মৃত্যু হয়, যদি হিসাব হয়, এটা সহজ হবে। কি হবে, কথা বলো? হিসাব হবে না শুধু শহীদদের, কাদের?
শহীদদের বিনা হিসাবে জান্নাতে যাবে, আবার কিছু মানুষও জান্নাতে যাবে। আল্লাহ চাইলে কাউকে বিনা হিসাবে জান্নাত দিতে পারেন, আল্লাহ চাইলে একটা গুনাহের জন্য কাউকে জাহান্নামে দিতে পারেন, আল্লাহ চাইলে অনেক গুনাহ মাফ করেও কাউকে কি দিতে পারেন, জান্নাতে দিতে পারেন। সেটা আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ যেটা চান সেটাই হবে। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ নিয়োগ নাম যে মুখস্ত করছি আমরা, তাহলে কি আমরা কি বিনা জান্নাতে যাবো না? হাদিসে আছে রাসূলুল্লাহ বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 من احصاها دخل الجنه الله تعالى এক কম 100 টা নাম আছে মিয়াতা গায়রা ওয়াহিদা এক কম 100 টা কি আছে আল্লাহর নাম আছে নাম আছে গুণবাচক নাম আছে মান احصاها যে ব্যক্তি মুখস্ত করবে دخل الجنه সে জান্নাতে কি করবে প্রবেশ করবে জান্নাতে কি করবে এখন যদি কেউ চিন্তা করে যে আমি আল্লাহ নেই রাব না মুখস্ত করে রেখেছি আর নামাজও করব না কিছু করব না বিষয়টা এমন না বাকি সব কিছু সংমিশ্রণ লাগবে সবকিছু কি লাগবে যেমন হাদিসে আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি যদি শুধু কেউ নামাজ পড়ে রোজা না রাখে সে কি জান্নাতে যেতে পারবে সবকিছু সংমিশ্রণ লাগবে কথা কি বুঝাইতে পারছি আর কারো কোনো প্রশ্ন দাও আমাদের হাম সাহেবরে দাও মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব বসে মিমতি করতে পারবে জি ইমাম সাহেব বসে মিমতি করতে পারবে ইমাম সাহেব বসে মিমতি করলে এই ইমাম সাহেবের পিছনে যারা দাঁড়ায় নামাজ পড়বে এদের নামাজ পড়া জায়েজ হবে না এই জন্য ইমাম সাহেব বসে নামাজ পড়বে না বসে কি করবে না নামাজ পড়বে না এটা হলো এই ব্যাপারে দুইটা ফতোয়া আছে কেউ বলেন জায়েজ হবে কেউ বলেন জায়েজ হবে না বাকি সাধারণত ইমাম সাহেব যদি ইমাম সাহেব বসে নামাজ না পড়ে দাঁড়ায় নামাজ পড়বে কারণ দাঁড়ায় নামাজ পড়া কি কথা বলো নামাজের বাইরে ভিতরে কত ফরজ 13 ফরজ নামাজের বাইরে নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা খাড়া হইয়া তাহলে নামাজের ফরজ সময়ের ভিতরে একটা কি দাঁড়ানো কথা কি বুঝে আসছে তো ইমাম সাহেব বসে কেন নামাজ পড়াবে যদি অসুস্থ হয় অন্য ভিন্ন কেউ কি করবে নামাজের ইমামতি করবে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন ইয়াম সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ রোজার নিয়ত কি রোজার নিয়ত রোজার নিয়ত হলো আন্নিয়াতু ইরাদাতুল কল মনের ইচ্ছাটার নাম নিয়ত বলেন কিসের নাম এই রোজার নিয়ত কি না ওয়াই টুয়ান আসুমো গাদান এইটা নিয়ত এটা আরবি কিন্তু এটা লাগবে এমন না রোজার নিয়ত মানে আমি আল্লাহর জন্য রোজা রাখবো বাস নিয়ত আমি সাহরি খেতে উঠছি এটা নিয়ত আমি কালকে রোজা রাখবো আমরা সবাই কালকে রোজা রাখবো না এটা নিয়ত কথা কি বুঝাইতে এসছি নিয়ত সোজা আরবিতে লাগবে এমন কোনো কথা নাই আর কারো কোনো প্রশ্ন আছে তো আপনি জানো অসাবের আসসালামু আলাইকুম সালাম হ্যাঁ বলো শুক্রবার রোজা দিনে কেউ যদি মারা যায় আল্লাহ তাকে মাফ করে দিবে হাদিসে আছে শুনো তিন প্রকারের মানুষকে আল্লাহ বিনা হিসেবে মাফ করে দিবেন এক প্রকার যারা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে আব্দুল সুলতান খেয়াল করতেছো না হ্যাঁ আর কি এদিকে আসো তোমার দেখতেছি না আমি ঠিক মতো কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতে কুরসি পরে আল্লাহ তাকে জান্নাত দিবেন কেউ যদি জুমার দিন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিবেন কেউ যদি রমজান মাসে মারা যায় তাকে আল্লাহ জান্নাত দিবেন রমজান মাসে শুক্রবারে মরলে তাহলে তার ফজিলত দুইটা একটা হলো রমজান মাস আর একটা হলো কি জুমার দিন এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যখন যেথায় যেভাবে স্মরণ করেন আমার দোয়া শুনছো না জুমার দিন নামাজরত সেজদারত অবস্থায় রমজান মাসে আপনি আমাদেরকে স্মরণ করিয়েন আমিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ফাসিকের পিছে নামাজ পড়ার হুকুম কি জি ফাসিকের পিছে নামাজ পড়ার হুকুম কি ফাসিক ফাসিক বলতে মনে করো কেউ দাড়ি কাটে হ্যালো কথা খেয়াল করো কেউ কি কাটে এক মুষ্টি দাড়ি কি কাটে হ্যালো জি তার পিছনে নামাজ পড়লে নামাজ মাকরুহ তাহরিমি হবে নামাজ কি হবে ফাসিক মানে কেউ মিথ্যা কথা বলে সেও ফাসিক কিন্তু ফাসিকের যেটা প্রকাশ্যমান দৃশ্যমান তার পিছনে নামাজ পড়া নামাজ কি মাকরুহ তাহরিমি নামাজ হয়ে যাবে কিন্তু না পড়া চাই কিন্তু কি পড়া চাই না পড়া চাই একটা হলো প্রকাশ্য গুনাহ যেমন এই দাড়ি কাটা কথা বুঝে আসছে ইমানে সমস্যা আমলে সমস্যা যেগুলো জানা এগুলোর বিভিন্ন ব্যাখ্যা আছে আর কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ হুজুর অসুস্থ ব্যক্তি যদি বসে নামাজ না পড়তে পারে তাহলে কি করবে অসুস্থ ব্যক্তি হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন আল্লাহ তাআলা আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাম ওয়া আলা জুনুবিম তিন কথা বলছেন দাঁড়াইয়া পড়বে না হলে বসে পড়বে যদি বসে না পারে কি করবে শুয়ে ইশারায় পড়বে শুয়ে কি করবে কারো যদি দাঁড়ানোর ক্ষমতা না থাকে সে কি পড়বে আর কেউ হাসপাতালে বেড়ে আছে তাহলে সে কি পড়বে ইশারায় পড়বে হ্যাঁ আর কারো কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম নামাজ কয় ওয়াক্ত রেখেছিলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মিরাজে গেছেন শুনছো না তোমরা জি তখন মিরাজ থেকে যখন আল্লাহর রাসূল আসতেছেন আল্লাহ তাআলা রাসূলকে তিনটে হাদিয়া দিবেন নাম্বার সূরা বাকারার শেষ দুই আয়াত আমানা রাসূলু বিমা উনজিলা থেকে শেষ পর্যন্ত আরেকটা হলো আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি শিরিক করা ছাড়া মারা যাবে আল্লাহ তাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ তিন নম্বর হলো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিবেন কয় ওয়াক্ত 50 ওয়াক্ত শ্রেষ্ঠ মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে এরপর মুসা আলাইহিস সালামের সাথে কথা বলে আল্লাহর কাছে আবার গেছেন স্টেপ বাই স্টেপ 9 বার গেছেন পাঁচতম 45 বার কমানো হয়েছে 45 রাকাত ওয়াক্ত এরপরে পাঁচ ওয়াক্ত আল্লাহ তাআলা বলছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশু আমসালিহা করবে এক বিনিময় দিব 10 পড়বে পাঁচ ওয়াক্ত আল্লাহ বিনিময় দিবেন কত ওয়াক্তের 50 ওয়াক্তের লা তাবদিল লি কালিমাতিল্লাহ আল্লাহ যেটা বলেন সেটা কি হয় না পরিবর্তন হয় না সুবহানাল্লাহ আর কোনো প্রশ্ন আচ্ছা মাশাআল্লাহ এতটুকু থাকুক আজকে অনেকগুলো বিষয় জানা হয়েছে সবার দরকার কি না জানার বিষয়গুলো জি একজনে প্রশ্ন করছে তার জানার বিষয় তা না আমাদের এগুলো জানা থাকা দরকার না যেমন রোজা রাখার নিয়ম কি নিয়ত কি সাহরি না খেলে রোজা হবে কিনা ইমাম সাহেব বসে থাকলে বাকি মুক্তাদিদের নামাজ হবে কিনা বসে নামাজ করতে না পারলে কেমনে পড়বে অনেকগুলো প্রশ্ন যেগুলো আমাদের দরকার এই প্রশ্নগুলো তোমাদের কলিজায় গেঁথে রাখো এগুলো বিভিন্ন সময় আমরা আমল করতে পারবো আরেকটা বিষয় দেখো যখন তুমি নামাজ পড়বে তখন কিন্তু তুমি নিজে মুফতি সাহেব নামাজে ভুল করলে তোমাকে সাহসিদ দিতে হবে আর ফরজ ছুটি গেলে নামাজটা আবার পড়তে হবে কথা কি বুঝা আসছে এই জন্য তালাবুল ইলমি ফরিদাতুন আলা দ্বীনি জ্ঞান অর্থাৎ দ্বীনের প্রাইমারি নলেজ প্রাথমিক জ্ঞানটা প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা করা কি ফরজ আল্লাহ আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝে জেনে মানার আমল করার তৌফিক তাকদির দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ